দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অক্টোবর মাসেই আওয়ামী লীগ অন্তত ১০০ আসনে প্রার্থী চূড়ান্ত করবে এমন ইঙ্গিত মিলেছে দলের শীর্ষ পর্যায় থেকে। নেতারা জানান, হাতে সময় রেখে মাঠ গোছানোর প্রক্রিয়া হিসেবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি মাসে আওয়ামী লীগ সভাপতি নিশ্চিত থাকা মনোনয়ন প্রত্যাশীদের সবুজ সংকেত দেবেন। প্রতিটি সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত মনোনয়ন প্রত্যাশীরা। বেশিরভাগ আসনেই রয়েছেন বর্তমান সংসদ সদস্য সহ একাধিক মনোনয়ন প্রত্যাশী। আওয়ামী লীগ নেতারা বলছেন, সারা দেশ থেকে মনোনয়ন প্রত্যাশীদের বিষয়ে তথ্য সংগ্রহ করেছেন আওয়ামী লীগ সভাপতি, তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। মনোনয়ন প্রত্যাশীদের যে দৌড়, এটি একটি গণতান্ত্রিক রাজনীতিতে এবং গণতান্ত্রিক পার্টির জন্য একটি বিউটি। নির্বাচনকে সামনে রেখে আমাদের মহান নেত্রী শেখ হাসিনা সারা দেশ থেকে তথ্য সংগ্রহ করছেন, কে জনগণের কাছে গ্রহণযোগ্য রয়েছে, এই বিষয়গুলি তিনি নিয়ে তিনি একটি ওয়েল ইকুইপড অবস্থায় আছেন। এর আগে ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের ৫৬ জন সংসদ সদস্য বাদ পড়েন, যার মধ্যে একাধিক মন্ত্রীও ছিলেন। ২০১৪ সালে দশম সংসদ নির্বাচনেও বাদ পড়েন ৬ মন্ত্রী প্রতিমন্ত্রী সহ ৪৯ জন। দলটির জ্যেষ্ঠ নেতারা জানান, অক্টোবরে ১০০ আসনের প্রার্থীদের তালিকা চূড়ান্ত করে তাদের মৌখিকভাবে জানিয়ে দেওয়া হবে। তফসিল ঘোষণার পর চূড়ান্ত প্রার্থীদের চিঠি দেওয়া হবে। দ্বাদশ জাতীয় নির্বাচনের জন্য যারা প্রস্তুতি নিচ্ছে তাদের সকলের ভিতরে একটা চিন্তাভাবনা আছে যে কিছু প্রার্থীকে একটা সিগন্যাল দিয়ে দিলে তারাও এলাকায় যে সবাইকে মিলায় ফেলতে চেষ্টা করত। ১০০ আসন আমরা মনে করি যে যেখানে আমরা সহজে আমরা নিশ্চিত করতে পারি যে একাধিক আওয়ামী লীগের প্রার্থী থাকবে না। সবারই তফসিল ঘোষণার পরে অফিসিয়ালি কিছু আগের থেকে একটা সিগন্যাল দিলে কাজের চাপটা কমে যাবে। তিনি আরও জানান, মনোনয়নের ক্ষেত্রে দলের হাইব্রিডদের নয়, ত্যাগী রাজনীতিকদেরই গুরুত্ব দেবে দল। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। সেভেন হর্স সিমেন্ট, নির্মাণে শক্তি।